নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, বালি তোলা নিয়ে ধুন্ধুমার বলাগড় বিএলআরও দপ্তরে। সিসিটিভিতে অদ্ভুত ছায়া, ভূতকাণ্ডের জেরবার খা পরিবার। এখন আসছে বিস্তারিত খবরে। অভিযোগ ছিল দীর্ঘদিনের গঙ্গা থেকে বালি তোলা নিয়ে। আজ জবাব চাইতে গেলে ধুন্ধুমার বেঁধে গেল স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতৃবৃন্দর সাথে বলাগড় ব্লকের বিএলআরও অফিসে। বলাগড়ের বিএলআরও সরকারি চেয়ারে বসে রাজনীতি করছেন, সিপিএম নেতৃত্বে সুরে কথা বলছেন। অন্যান্য কোনো প্রশাসনিক আধিকারিক বা সাধারণ মানুষের সাথে কোনো আলোচনা না করে বিরোধী রাজনৈতিক দলের ও অবৈধ বালি মাফিয়া এবং জমি জালিয়া দালাল চক্রের নির্দেশ মতো কাজ করছেন। আর গঙ্গা থেকে অবৈধ বালি তোলার ফলে গঙ্গায় তলিয়ে যেতে বসেছে বলাগড় ব্লকের বহু গ্রাম। এরই প্রতিবাদে সোমবার বলাগড় ব্লকের সাধারণ মানুষ বলাগড়ের বিএলআরওর কাছে গিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেয়। পরে শাসক দলের বলাগড় ব্লক নেতৃত্ব সেখানে গিয়ে বিএলআরও সাহেবের সাথে সাধারণ মানুষের অভিযোগ নিয়ে আলাপ আলোচনা করেন। এমনকি সাধারণ মানুষের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা প্রায় প্রতিদিনই এ বিষয়ে তাদের আলোচনা চালিয়ে যাবেন বলেও এদিন জানিয়ে দেন। এ বিষয়ে বলাগড় ব্লকের তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি বলেন, যেখানে বর্তমান সরকারের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারংবার বলছেন গঙ্গাবক্ষ থেকে অবৈধভাবে বালি ও মাটি তোলা যাবে না, সাধারণ মানুষকে পাট্টা দেওয়ার পাশাপাশি অন্যান্য পরিষেবা দিতে হবে, সেখানে সরকারি চেয়ারে বসে একটি রাজনৈতিক দলের হয়ে এবং অবৈধ বালি মাফিয়া ও জমি জালিয়া দালাল চক্রের নির্দেশ মতো দিনের পর দিন কাজ করে চলেছেন বলাগড়ের বিএলআরও। কোনো বিক্ষোভ কিছু নয়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মামাটি মানুষের জননেত্রী, কিন্তু আমাদের এই বিএলআরও যিনি এসেছেন তিনি সম্পূর্ণরূপে চেয়ারে বসে পার্টি পলিটিক্স করছেন। সারা বলাগড় মানুষ আজকে উপকৃত হচ্ছে ওনার দ্বারা, যেখানে সরকার বলছে মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ গরিব মানুষদের পাট্টা দিতে হবে, বালি তোলা সরকার থেকে বলছে বন্ধ করতে হবে, কিন্তু এইসব অবৈধ কাজগুলো সম্পূর্ণরূপে সমর্থন করে যাচ্ছেন এই বিএলআরও চেয়ারে বসে। কোনো নেতৃত্বকে পাত্তা দেন না, প্রশাসনকে পাত্তা দেন না, এবং সিপিএমের কথা অনুযায়ী যা যা করার দরকার, যা যা করার দরকার উনি সেই অনুযায়ী করে যাচ্ছেন। কারণ সাধারণ মানুষ একটা পাট্টার জন্যে, একটা মিউটেশনের জন্যে, একটা জমির ক্যারেক্টার চেঞ্জের জন্যে দীর্ঘদিন ধরে ঘুরছে, কিন্তু যথারীতি টাইমে যদি দালালের মাধ্যম দিয়ে ওনার কাছে পয়সা পৌঁছে যায়, সে জমি ওনার নিজের হলেও করে দেবে, না হলেও করে দেবে, রামের জমি স্বামের নামে করে দেবে, স্বামের জমি যদুর নামে করে দেবে, শুধু পয়সাটা ওনার দরকার। সেই জন্যে আমরা তার কাছে এসেছি আলাপ আলোচনা করার জন্য, সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ নিয়ে তার কাছে আজকে আমরা পৌঁছেছি। উনি যতক্ষণ না আমরা সুরাহা পাবো, যতক্ষণ পর্যন্ত না বলাগড়ের মানুষ অন্তত আশ্বস্ত হবে যে এই দালাল চক্র বিএলআর অফিস থেকে বন্ধ হবে এবং সঠিকভাবে মানুষ পরিষেবা পাবে, মমতা ব্যানার্জির যেটা উদ্দেশ্য যে সাধারণ মানুষ যেন হয়রানি না হয়, সাধারণ মানুষের সঙ্গে যেন ব্যবহার খারাপ না করা হয়, সাধারণ মানুষ যেন পরিষেবা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পায়, এই প্রতিশ্রুতি যতক্ষণ না দেবে, যতক্ষণ ওনার কাছ থেকে আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আলাপ আলোচনা চলতেই থাকবে। অন্যদিকে এ বিষয়ে বলাগড়ের বিএলআরও বলেন, কেন আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমি নিজে জানি যথেষ্ট ভালো কাজ করছি, লয়্যালটি পেনাল্টি করেছি তো, আমরা এখানে লয়্যালটি ব্যারাকপুরে গিয়ে হুগলিতে আমরা হায়ার তুলেছি, আমি আমি জানি না কেন করছি, ইন্টেনশন। পার্থ বসুর রিপোর্ট, হুগলি আজকে। বাবার মতো সঙ্গীত সম্রাট মোহাম্মদ রফির জন্মদিন পালন করে আসছেন সিঙ্গুরের বেড়াবেড়ির বাসিন্দা সুশান্ত দাস। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। সঙ্গীত সম্রাট মোহাম্মদ রফির 37তম প্রয়াণ দিবস। তিনি যে কোনো সঙ্গীত জগতের মানুষ নন, পেশায় ছিলেন একজন সেলুন মালিক। 32 বছর ধরে তিনি ঘটা করে এই দিনটি পালন করতেন, আর তার অবর্তমানে তার ছেলে সুশান্ত দাসও এই দিনটি পালন করেন, সারাদিন রফির গান বাজানো। সেলুনের ভিতরে মোহাম্মদ রফির প্রতিকৃতিতে ফুলমালা চড়ান। পথ চলতি সাধারণ মানুষরাও এদিন এই প্রতিকৃতিতে ফুলমালা ধূপকাঠি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। গত কয়েক বছর ধরে এই দিনে পথ চলতি মানুষদের মিষ্টি বিতরণ সম্ভব হলেও এবছর তা হয়ে ওঠেনি। সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম থেকে সুশান্ত আসেন শ্রীরামপুর 6 নম্বর ওয়ার্ডের মল্লিক পাড়ায়। এই এলাকাতেই রয়েছে এই সেলুনটি। এবং পালন করি এবং মেয়েটা আমি ছেলেমেয়ে কাজ করি, বাবা
বাবার সঙ্গে আসতাম, আস্তে আস্তে আমি কাজ শিখেছি। বাবা হয়েছে 2014 সালে মারা গেছে। বাবা করতো 32 বছর করতো, আমি বাদ বাকি আমি এই 37 বছরটা 4 বছর আর 5 বছর করছি। সঙ্গীত প্রেমী মানুষরা যেমন সুশান্ত বাবুদের নিয়ে গর্বিত, তেমনই গর্বিত এলাকার কাউন্সিলর সিআইসি উত্তম রায় সহ গোটা এলাকা। আমি তো বহুদিন ধরেই আসছি, ছোটবেলা থেকে অ্যাক্টর কাজ করছি। দেখি যে মোহাম্মদ রফি সাহেবের মৃত্যু দিবস পালন হয়, আর আমিও ছোটবেলা থেকে মোহাম্মদ রফির খুব ভক্ত, যার ফলে আমি না আসতে পারিও না। তাই এখানে আমি প্রত্যেক বছরই আমি এসে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমি এসে ফুলমালা দিয়ে ওনাদের সঙ্গে কথাবার্তা। ভারতবাসী হিসেবে একজন গর্বিত আমি যে সর্বভারতীয়ভাবে নয়, সারা পৃথিবীর মানুষ মোহাম্মদ রফি সাহেবকে ছিলেন। এবং আমাদেরই আমারই ওয়ার্ডের একজন মানুষ যার বাবা দীর্ঘদিন ধরে আজকের এই দিনটা, পবিত্র দিনটাকে, মোহাম্মদ রফির এই পবিত্র দিনটাকে সে মনে রেখেছে, আজকে সে তার ছেলেও সেটা করছে, কারণ আজকে ওর বাবা বেঁচে নেই। তার ছেলে তার দোকানটা চলে না ভালো, তা সত্ত্বেও আজকের দিনটাকে মোহাম্মদ রফি সাহেবের নামে উৎসর্গ করে। আমি আজকের এই দিনটা সে পালন করে বলে আমি ওর জন্য বলি যে আমি একজন বাঙালি হিসাবে গর্বিত যে এত বড় সঙ্গীত শিল্পীকে এভাবেও মনে রাখা যায়। কারণ অনেক বড় বড় সঙ্গীত শিল্পী যারা মোহাম্মদ রফির ছত্রছায়ায় তারা কোড়ে কমে খেয়েছে, তারাও হয়তো আজকের দিনটা মনে রাখতে পারবে। সামান্য একজন খবরকর্মী অর্থাৎ চুলকাটা যে মানুষের চুল দাড়ি কাটে সেই যুবক মোহাম্মদ রফি সাহেবকে এভাবে মনে রেখেছে। আমি একজন ওর পড়োশী হিসাবে, কাউন্সিলর হিসাবে, বন্ধু হিসাবে, দাদা হিসাবে সত্যি গর্বিত আজকে আমি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত হলেন প্রখ্যাত চিকিৎসক প্রমোদ রঞ্জন দাস, মৃত্যুকালীন ওনার বয়স হয়েছিল 80 বছর। প্রয়াত হলেন চুঁচুড়ার জনপ্রিয় চিকিৎসক প্রমোদ রঞ্জন দাস। রবিবার সন্ধ্যা 6:30 নাগাদ কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই মৃত্যু হয় ডাক্তার পি আর দাসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুতে একটা স্মরণীয় যুগের অবসান ঘটল, ঘটনায় শোকস্তব্ধ গোটা চুঁচুড়া। রবিবার সারা রাত চুঁচুড়ার শ্যামবাবু ঘাটে স্বর্গশান্তিতে তার মরদেহ শায়িত থাকে। সোমবার সকালে প্রিয় চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানাতে দলে দলে মানুষ হাজির হয়েছিলেন তার কৈলাসনগরের বাড়িতে। বাড়ি থেকে মরদেহ নিয়ে আসা হয় বালিমোড় পাবলিক রিলিফ কমিটিতে। সংস্থার সামনে ফুল মালা নিয়ে প্রয়াত ডাক্তারকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন বহু মানুষ। এরপর স্টুডেন্ট হেলথ হোম এবং শহরের বিভিন্ন জায়গা হয়ে মরদেহ নিয়ে শোকযাত্রা বেলা 11:00 নাগাদ পৌঁছয় শ্যামবাবুর ঘাটে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় ডাক্তার দাসের। আজীবন বাম মতাদর্শে বিশ্বাসী এই চিকিৎসককে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার সহ বহু বিশিষ্ট মানুষ। শ্রদ্ধা জানান প্রাক্তন সাংসদ অনিল বসু, প্রাক্তন মন্ত্রী নরেন দেব প্রমুখ। হুগলি চুঁচুড়া পুরসভার বিরোধী দলনেতা সমীর মজুমদারের বক্তব্য, বহু গরিব মানুষের চিকিৎসা করে তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতেন না, সেটাও তার জীবনের একটি উজ্জ্বল স্মৃতি হয়ে রইল। গতকাল ঠিক 6:15 নাগাদ বাড়িতেই উনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাকে ওই মুকুন্দপুর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, রাস্তাতেই তার জীবন অর্পণ ঘটে। গতকাল 6:15 তার ওই তিনি শেষ নিঃশ্বাস করেন। তারপর সেখান থেকে বাড়িতে নিয়ে এসে কিছু কাজকর্ম সেরে আমরা এই যে আমাদের এই মহাশ্মশান, এই মহাশ্মশানে যে পিসেবেন যে ঠান্ডা ঘর, সেই ঠান্ডা ঘরে তার দেহ শায়িত রাখা হয়। আজকে সকালবেলায় 8:30 নাগাদ আমরা এখান থেকে তার মরদেহ আমাদের তার বসত বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ব্যান্ডেল কৈলাসনগর। সেখানে এলাকার মানুষ এবং এলাকার ক্লাব সংগঠন থেকে আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষ উপস্থিত থাকেন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখান থেকে আমরা তাকে আমাদের বিজয় কৃষ্ণ মেমোরিয়াল যে ট্রাস্ট বালিমোড়, আমাদের তিনি পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন, সেখানে নিয়ে আসা হয়। পার্টির কর্মসূচি সেখানে গ্রহণ করার পর আজীবন তিনি যে হুগলি পিআরসিতে তাকে নিয়ে যাওয়া হয়, হুগলি পিআরসিতে বিগত 1978 সালের বন্যা থেকে আরম্ভ করে বিভিন্ন সময় প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে তিনি সাধারণ মানুষের স্বার্থেই সেই আর সুদূর আরামবাগ, ভোঘাট, কানাকুল
প্রবৃতি অঞ্চলে উপস্থিত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেইখানে দাঁড়িয়ে বিআরসি থেকে তার মরদেহে মালদান এবং নিরবতা পালন ইত্যাদি যে কর্মসূচি, সেই কর্মসূচি গ্রহণ করার পর তার দেখুন আমরা আখন বাজার আমাদের জোনাল যে পার্টি অফিস, সেই জোনাল পার্টি অফিসে আমরা নিয়ে আসি। সেখানেও একই রকমভাবে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি গ্রহণ করা হয় পার্টির পক্ষ থেকে। একদম ব্যক্তিগতভাবে বলছি, সাধারণ মানুষকে বিভিন্ন সময়ে পাঠিয়েছি, গরিব মানুষ, ওষুধ কেনার পয়সা নেই। আমি এটা দেখেছি, নিজের চাক্ষুষ আমি দেখেছি যে প্রেসক্রিপশনটা তিনি করে দিচ্ছেন, তার সাথে ডাক্তারবাবুর কাছে বলছেন যে আমার ওষুধ কেনার পয়সা নেই। ডাক্তারবাবু তিনি নিজের যে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে সমস্ত ওষুধপত্র পান সে তো দিয়েছেনই, পকেট থেকে তিনি টাকা বার করে সেই দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা খালি একটা দুটো ঘটনা নয়, এবং মানে এর কয় বছরে বেশ কয়েক হাজারের বিষয়। ব্যুরো রিপোর্ট, হুগলি, আজকে। বাড়ির সিসিটিভিতে ভূত সাত মাস ধরে, জেরবার মানকুণ্ডুর খাঁ পরিবার, দেখুন একটি বিশেষ প্রতিবেদন। ঘরের সিসিটিভিতে অদ্ভুত ছায়ার অবাধ বিচরণ। বিগত সাত মাস ধরে ঘরে থাকাই দায় হয়ে উঠেছিল বছর 55 শুভজিৎ খাঁ ও তার স্ত্রীর। অগত্যা একটা সময় শিক্ষিত এই দম্পতিকে তান্ত্রিকের দ্বারস্থ হতে হয়েছিল, সেখানে খুইয়েছিলেন 2000 টাকাও। শেষমেশ আজ সাংবাদিকদের কথা মতো সিসিটিভি সারাইয়ের লোকেনে দূর হলো ভ্রম, দূর হলো সিসিটিভিতে অদ্ভুত ছায়ার অবাধ বিচরণও। বিগত সাত মাস ধরে শুভজিৎ বাবুর ঘরে ভূতকাণ্ডে জেরবার মানকুণ্ড স্টেশনের কাছে জেসিখা রোড এলাকা। এখানেই একটি আবাসনের তিনতলায় সস্ত্রীক থাকেন পেশায় বিজ্ঞাপন সংগ্রাহক শুভজিৎ খাঁ। বাড়ির ড্রয়িং রুমে রয়েছে একটি সিসিটিভি ক্যামেরা। শুভজিৎ বাবুর বক্তব্য, বিগত সাত মাস ধরে সেই ক্যামেরার মনিটরে চোখ রাখতেই দেখা যেত অদ্ভুত এক ছায়া। সে সময় ঘরে কেউ থাকুক আর নাই থাকুক, ওই সাদা ছায়ার ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছিল অবাধ বিচরণ। একে তো ছায়া, তার উপর অদ্ভুত, তাই সেই অদ্ভুতকে ভূতের শিরোপা মিলতেও দেরি লাগেনি। ভীত একটু বটেই তো, এটা স্বাভাবিক ব্যাপার, সবাই ভীত হবে। এখানে মানে কিরকম সেই দরজা জানলার ছবি আসছে, এরকম ভাবে যাচ্ছে, পরিবারের মতন যাচ্ছে, তো আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, শুধু ক্যামেরার মধ্যে দেখছি। এইবার এটা নার্ভাস হয়ে গেছে আমার, এটা দু তিন দিন ধরে দেখছি, হার্ড ডিস্কটা খারাপ হয়ে গেছে, এই ক্যামেরাটাতেই দেখা যাচ্ছিলো ওইসবগুলো, তার একটা ক্যামেরা আছে ওটাতে দেখা যায়। বাড়িতে ভূত আছে শুনে সটান ওই পরিবার পৌঁছে গিয়েছিলেন তান্ত্রিকের কাছে। ভূত ছাড়াতে তান্ত্রিক মশাইয়ের দক্ষিণা লাগবে 12,000 টাকা। ব্যস্ত তান্ত্রিক, তাই সুযোগ যাতে হাতছাড়া না হয় তাই ভূত ছাড়ানোর বায়না হিসাবে 2000 টাকা অগ্রিম দিয়েও এসেছিলেন। কিন্তু আজ এই খবর পেয়ে আমরা পৌঁছই ওই বাড়িতে। ভালো করে তাকাতে মনিটরে দেখা যায় একটি সাদা ছায়া ঘরের এদিক থেকে ওদিকে যাচ্ছে। আমাদের পরামর্শই সিসিটিভি সারাইয়ের মিস্ত্রি এসে দেখেন ত্রুটি রয়েছে ওই ক্যামেরাতেই। নতুন করে ক্যামেরা লাগানোর পর দূর হয় ভূত বাবাজি, দূর হয় খা পরিবারের ভ্রম। স্বামী স্ত্রী দুজনেই বলতে থাকেন, ভাগ্যিস ওই তান্ত্রিককে পুরো টাকাটা দেইনি। ব্যুরো রিপোর্ট, হুগলি, আজকে। প্রত্যেকবারের মতো এবারেও তারকেশ্বরের পুণ্যার্থীদের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করল চুচুড়া আরোগ্য। প্রত্যেকবারের ন্যায় এবারেও শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের জন্য ক্যাম্পের আয়োজন করেছিল চুচুড়া আরোগ্য। এবার সিঙ্গুর থানার অন্তর্গত নসিপুর এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখান থেকে তারকেশ্বরগামী পুণ্যার্থীদের জল বিস্কুট বিতরণ করা হয়। পাশাপাশি ছিল নিরামিষ খাওয়া দাওয়ারও ব্যবস্থা। মহিলাদের জন্য বাথরুমের পাশাপাশি অসুস্থ মানুষদের জন্য ছিল চিকিৎসার ব্যবস্থা এবং বিশ্রাম নেওয়ার ব্যবস্থা। এখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। তিনি নিজে হাতে বহু পুণ্যার্থীকে পানীয় জলের বোতল বিলি করেন। এ বিষয়ে চুচুড়া আরোগ্যর প্রধান পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান, প্রত্যেক বছরের মতন এবছরও শ্রাবণী মেলায় আমাদের জেলায় তারকেশ্বরে বহু মানুষ, বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ, বাংলার বাইরেরও বহু মানুষ এই শ্রাবণের এই পূর্ণিমা অবধি, পূর্ণিমা টু পূর্ণিমা, এই পূর্ণিমা অবধি বহু মানুষ আসেন। আমরা হুগলি জেলার মানুষ হিসাবে আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা, জেলার মানুষ জানে চুচুড়া আরোগ্য, সারা বছরই আমরা মানুষের হয়ে কাজ করে থাকি, মানুষের জন্য কাজ করে থাকি। আমাদের জেলায় আগত আমাদের জেলার এবং জেলার বাইরের আমাদের রাজ্যের বাইরের মানুষ যারা আসছেন আমাদের জেলায় পুণ্য অর্জন করতে বাবার ধামে তারকেশ্বরে, তাদের যাতে যাতে
যাতে পথে কোনো অসুবিধা না হয়, আমরা আমাদের এই ক্যাম্পের মাধ্যমে সুস্থ আরোগ্য প্রত্যেক বছর পরে এবছরও আমাদের এই ক্যাম্পের মাধ্যমে তাদের একটু হেল্প করা, একটু মেডিকেল ক্যাম্প, পানীয় জল, একটু আহার তাদের হাতে তুলে দিয়ে আমরা আমাদের আর কি কর্তব্য বা কাজ, আমাদের যেটা কাজ সেই কাজটা আমরা করি। অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ সকালবেলা থেকে তারকেশ্বরে গঙ্গায় স্নান করে তারা বাবার ধামে যাওয়ার উদ্দেশ্যে, তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের চলার পথে যাতে আরও সুন্দরভাবে তারা যেতে পারে, অসুবিধা না হয়, মেডিকেল ক্যাম্প আমাদের ডাক্তারবাবুরা আছেন, চুঁচড়ো সদর হসপিটালের ডাক্তার আছেন, চুঁচড়ো সদর হাসপাতালের অন্যান্য স্টাফরা আছেন, আমাদের আরোগ্য সদস্য সদস্যা সবাই প্রত্যেকে মিলে এই দিনগুলো আর কি যে কটা দিন আমরা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বকুলতলার জামে মসজিদে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। হুগলির বকুলতলার জামে মসজিদ প্রায় 350 বছরের পুরাতন। এখানে বদর সাহেবের মাজার ও মসজিদ একই সঙ্গে রয়েছে। প্রত্যেকবারের ন্যায় এবারেও বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এখানে। হিন্দু মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ এদিন এখানে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। এক জায়গায় মাজার এবং মসজিদ পাশাপাশি সহাবস্থান করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই বকুলতলা বাবুগঞ্জ ফ্যামিলি পাড়ায় এই যে মাজার এবং মসজিদ একসঙ্গে সহাবস্থান করছে। এটা 350 থেকে আমাদের রেকর্ড অনুযায়ী 400 বছরের পুরনো এই মাজার এবং মসজিদ। বেশ কিছুদিন আগে যে একটু ভগ্ন অবস্থায় পড়েছিল, বর্তমানে সবার সাহায্যে এটাকে সুন্দরভাবে আবার সাজিয়ে তোলা হচ্ছে। সকলে এখানে কিছু কিছু দান করেছেন, তার জন্য এটা একটা বিশেষ রূপ পাওয়া গেছে। এখন আমাদের এই যে জায়গায় অবস্থান এই মাজার এবং মসজিদ, এখানে আমাদের বিশেষ করে উভয় ধর্মের মানুষরা এখানে বসবাস করেন। বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা এখানে এই মাজার এবং মসজিদকে বুক দিয়ে আগলে থাকে। তারা দীর্ঘদিন ধরে এখানে তারা মাজারে এসে পুজো টুজো দেয়, আর তারা মসজিদও আমরা যখন এখানে থাকি না তারা মসজিদটাকেও রাত্রে পাহারা টাহারা দেয়, এবং এইভাবে আমাদের এই বকুলতলার একটা ঐতিহ্য। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার বেলতলা মনোসৃজন নাট্য সংস্থার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। বাঁশবেড়িয়া বেলতলা মনোসৃজন নাট্যগোষ্ঠীর পরিচালনায় প্রথম বার্ষিক দুদিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, রবিবার শেষ দিন বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। পাশাপাশি এদিন মঞ্চে মনোসৃজনের দুটি নাটক উপস্থিত দর্শকদের মন জয় করে। একই সাথে এই মঞ্চে বাঁশবেড়িয়ার বেশ কিছু নাট্য ব্যক্তিত্বদের সম্বর্ধিতও করা হয়। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার সিআইসি অমিত ঘোষ, রঘুনাথ ভৌমিক সহ বিশিষ্টজনেরা। এ বিষয়ে মনোসৃজন নাট্যগোষ্ঠীর পক্ষে সুমন ধর জানান। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। বারুদুয়ারে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়ার বারোদুয়ারি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্যোগে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ দলীয় নেতৃত্বরা। এদিন এখানে স্ত্রী পুরুষ মিলিয়ে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সভাপতি, সম্পাদক এবং সদস্য সন্ধুরা, আমাদের এখানে সাংবাদিক নির্মল ঘোষ আছে এবং এই এলাকার ভদ্রমনের মহাশয়রা। প্রথমে আমি সর্বপ্রথমে সশস্ত্র প্রধান শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে রক্তদান যারা করছেন তাদের কৃতজ্ঞতা জানাই, এবং মনোভাব এখন সায়েন্স রক্তদান করতে পারে, রক্তদান কারখানা করে তৈরি হয় না। আমরা মনে করি যেদিন আমরা বিরোধী দল ছিলাম সেদিন রক্তদানের মধ্য দিয়ে সাধারণ মানুষের যেদিন দুঃখের বাসে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে, আজও মানবিক মানুষের আশীর্বাদে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজও আমরা রক্তদান দিয়ে বিরোধী হব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। বালি তোলা নিয়ে ধুন্ধুমার বলাগড় বিএলআরও দপ্তরে। সিসিটিভিতে অদ্ভুত ছায়া, ভূতকাণ্ডের জেরবার খা পরিবার। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় দেখুন হুগলি আজকে ইন এমবিসি চ্যানেলে। নমস্কার।